রজনী, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পাঠ করছি গোপা বাগচি। পঞ্চম খণ্ড, অমরনাথের কথা। প্রথম পরিচ্ছেদ। এই অন্ধ পুষ্পনারী কি মোহিনী জানে তাহা বলিতে পারি না। চক্ষে কটাক্ষ নাই, অথচ আমার মতো সন্ন্যাসীকেও মোহিত করিল। আমি মনে করিয়াছিলাম লবঙ্গলতার পর আর কখনো কাহাকে ভালোবাসিব না। মনুষ্যের সকল অনর্থক দম্ভ, অন্য দূরে থাক, সহজেই এই অন্ধ পুষ্পনারী কর্তৃক মোহিত হইলাম। মনে করিয়াছিলাম এ জীবন অমাবস্যার রাত্রির স্বরূপ, অন্ধকারেই কাটিবে। সহসা চন্দ্রোদয় হইল। মনে করিয়াছিলাম এ জীবন সিন্ধু সাঁতরিয়াই আমাকে পার হইতে হইবে। সহসা সম্মুখে সুবর্ণ সেতু দেখিলাম। মনে করিয়াছিলাম এ মরুভূমি চিরকাল এমনই দগ্ধক্ষেত্র থাকিবে। রজনী সহসা সেখানে নন্দনকানন আনিয়া বসাইল। আমার এই সুখের আর সীমা নাই। চিরকাল যে অন্ধকার গুহা মধ্যে বাস করিয়াছে, সহসা সে যদি এই সূর্য কিরণ সমুজ্জ্বল তরুপল্লব কুসুম সুশোভিত মনুষ্যলোকে স্থাপিত হয়, তাহার যে আনন্দ, আমার সেই আনন্দ। যে চিরকাল পরাধীন পরপীড়িত দাসানুদাস ছিল, সে যদি হঠাৎ সর্বেশ্বর সার্বভৌম হয়, তাহার যে আনন্দ, আমার সেই আনন্দ। রজনীর মতো যে জন্মান্ধ, হঠাৎ তাহার চক্ষু ফুটিলে যে আনন্দ, রজনীকে ভালোবাসিয়া আমার সেই আনন্দ। কিন্তু এ আনন্দে পরিণামে কি হইবে তাহা বলিতে পারি না। আমি চোর, আমার পিঠে আগুনের অক্ষরে লেখা আছে যে আমি চোর। যেদিন রজনী সেই অক্ষরে হাত দিয়া জিজ্ঞাসা করিবে এ কিসের দাগ, আমি তাহাকে কি বলিব? বলিব কি যে ও কিছু নহে? সে অন্ধ, কিছু জানিতে পারিবে না। কিন্তু যাহাকে অবলম্বন করিয়া আমি সংসারে সুখী হইতে চাহিতেছি, তাহাকে আবার প্রতারণা করিব? যে পারে সে করুক। আমি যখন পারিয়াছি, তখন ইহার অপেক্ষাও গুরুতর দুষ্কার্য করিয়াছি, করিয়া ফলভোগ করিয়াছি, আর কেন? আমি লবঙ্গলতার কাছে বলিয়াছিলাম সকল কথা রজনীকে বলিব, কিন্তু বলিতে মুখ ফুটে নাই, এখন বলিব। যেদিন রজনী শচীন্দ্রকে দেখিয়া আসিয়াছিল, সেই দিন অপরাহ্নে আমি রজনীকে এই কথা বলিতে গেলাম। গিয়া দেখিলাম যে রজনী একা বসিয়া কাঁদিতেছে। আমি তখন তাহাকে কিছু না বলিয়া রজনীর মাসিকে জিজ্ঞাসা করিলাম যে রজনী কাঁদিতেছে কেন। তাহার মাসি বলিল যে কি জানি, মিত্রদিগের বাড়ি হইতে আসিয়া অবধি রজনী কাঁদিতেছে। আমি স্বয়ং শচীন্দ্রের নিকটে যাই নাই, আমার প্রতি শচীন্দ্র বিরক্ত, যদি আমাকে দেখিয়া তাহার পীড়া বৃদ্ধি হয় এই আশঙ্কায় যায় নাই। সুতরাং সেখানে কি হইয়াছিল তাহা জানিতাম না। রজনীকে জিজ্ঞাসা করিলাম কেন কাঁদিতেছ। রজনী চক্ষু মুছিয়া চুপ করিয়া রহিল। আমি বড় কাতর হইলাম, বলিলাম দেখো রজনী, তোমার যাহা কিছু দুঃখ তাহা জানিতে পারিলে আমি প্রাণপাত করিয়া তাহা নিবারণ করিব। তুমি কি দুঃখে কাঁদিতেছ আমায় বলিবে না? রজনী আবার কাঁদিতে আরম্ভ করিল। বহু কষ্টে আবার রোদন সম্বরণ করিয়া বলিল, আপনি এত অনুগ্রহ করেন, কিন্তু আমি তাহার যোগ্য নহি। সে কি রজনী, আমি মনে জানি আমি তোমার যোগ্য নহি, আমি তোমাকে সেই কথাই বলিতে আসিয়াছি। আমি আপনার অনুগ্রহিত দাসী, আমাকে অমন কথা কেন বলেন? শুনো রজনী, আমি তোমাকে বিবাহ করিয়া ইহজন্মে সুখে কাটাইব, এই আমার একান্ত ভরসা।
এ আশা আমার ভগ্ন হইলে বুঝি আমি মরিব, কিন্তু সে আশাতেও যে বিঘ্ন তাহা তোমাকে বলিতে আসিয়াছি। শুনিয়া উত্তর দিও, না শুনিয়া উত্তর দিও না। প্রথম যৌবনে একদিন আমি রূপান্ধ হইয়া উন্মত্ত হইয়াছিলাম, জ্ঞান হারাইয়া চোরের কাজ করিয়াছিলাম, অঙ্গে আজিও তাহার চিহ্ন আছে, সেই কথাই তোমাকে বলিতে আসিয়াছি। তখন ধীরে ধীরে নিতান্ত ধৈর্যমাত্র সহায় করিয়া সেই অকথনীয় কথা রজনীকে বলিলাম। রজনী অন্ধ, তাই বলিতে পারিলাম, চক্ষে চক্ষে সন্দর্শন হইলে বলিতে পারিতাম না। রজনী নীরব হইয়া রহিল। আমি তখন বলিলাম, রজনী, রূপোন্মাদে উন্মত্ত হইয়া প্রথম যৌবনে একদিন এই অজ্ঞানের কার্য করিয়াছিলাম, আর কখনো কোনো অপরাধ করি নাই, চিরজীবন সেই একদিনের অপরাধের প্রায়শ্চিত্ত করিয়াছি, আমাকে কি তুমি গ্রহণ করিবে? রজনী কাঁদিতে কাঁদিতে বলিল, আপনি যদি চিরকাল দস্যুবৃত্তি করিয়া থাকেন, আপনি যদি সহস্র ব্রহ্ম হত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা করিয়া থাকেন, তাহা হইলেও আপনি আমার কাছে দেবতা, আপনি আমাকে চরণে স্থান দিলেই আমি আপনার দাসী হইব, কিন্তু আমি আপনার যোগ্য নহি, সেই কথাটি আপনার শুনিতে বাকি আছে। সে কি রজনী, আমার এই পাপ মন পরের কাছে বিকৃত। আমি চমকিয়া শিহরিয়া উঠিলাম, জিজ্ঞাসা করিলাম, সে কি রজনী? রজনী বলিল, আমি স্ত্রীলোক, আপনার কাছে ইহার অধিক আর কি প্রকারে বলিব, কিন্তু লবঙ্গ ঠাকুরানী সকল জানেন, যদি আপনি তাহাকে জিজ্ঞাসা করেন তবে সকল শুনিতে পাইবেন, বলিবেন আমি সকল কথা বলিয়াছি। আমি তখন মিত্রদিগের গৃহে গেলাম, যে প্রকারে লবঙ্গে সাক্ষাৎ পাইলাম তাহা লিখিয়া ক্ষুদ্র বিষয়ে কালক্ষেপ করিব না। দেখিলাম লবঙ্গলতা ধুল্লবলণ্ঠিত হইয়া সচেন্দ্রের জন্য কাঁদিতেছে, যাইবামাত্র লবঙ্গলতা আমার পা জড়াইয়া আরও কাঁদিতে লাগিল, বলিল, ক্ষমা কর অমরনাথ, ক্ষমা কর, তোমার উপর আমি এত অত্যাচার করিয়াছিলাম বলিয়া বিধাতা আমাকে দণ্ডিত করিতেছেন, আমার গর্ভজ পুত্রের অধিক প্রিয় পুত্র সচিন্দ্র বুঝি আমারই দোষে প্রাণ হারায়, আমি বিষ খাইয়া মরিব, আজি তোমার সম্মুখে বিষ খাইয়া মরিব। আমার বুক ভাঙিয়া গেল। রজনী কাঁদিতেছে, লবঙ্গ কাঁদিতেছে, ইহারা স্ত্রীলোক, চক্ষের জল ফেলে, আমার চক্ষের জল পড়িতেছিল না, কিন্তু রজনীর কথায় আমার হৃদয়ের ভিতর হইতে রোদনধ্বনি উঠিতেছিল, লবঙ্গ কাঁদিতেছে, রজনী কাঁদিতেছে, আমি কাঁদিতেছি, আর সচিন্দ্রের এই দশা, কি বলে সংসার সুখের, সংসার অন্ধকার। আপনার দুঃখ রাখিয়া আগে লবঙ্গের দুঃখের কথা জিজ্ঞাসা করিলাম, লবঙ্গ তখন কাঁদিতে কাঁদিতে সচিন্দ্রের পীড়ার বৃত্তান্ত সমুদয় বলিল, সন্ন্যাসীর বিদ্যা পরীক্ষা হইতে রুগ্নসজ্জায় রজনীর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত লবঙ্গ সকল বলিল। তারপর রজনীর কথা জিজ্ঞাসা করিলাম, বলিলাম, রজনী সকল কথা বলিতে বলিয়াছে, বলো। লবঙ্গ তখন রজনীর কাছে যাহা শুনিয়াছিল অকপটে সকল বলিল, রজনী সচিন্দ্রের, সচিন্দ্র রজনীর, মাঝখানে আমি কে? এবার বস্ত্রে মুখ লুকাইয়া কাঁদিতে কাঁদিতে আমি ঘরে ফিরিয়া আসিলাম।